हेलो एवरीवन, वेलकम बैक टू टीबीआर एकेडमीज यूट्यूब चैनल। आशा करब तुम्हारा सकले भलो आछो और सुस्थ आछो। तो जरा आज के फर्स्ट टाइम भिजिट करछो टीबीआर एकेडमीर यूट्यूब चैनले, तादेर उद्देश्य जानाबो जे तुम्हारा अलरेडी हयतो जानो अनेके जे टीबीआर एकेडमीते जेक्सपो और भोकलेटेर एग्जामेर जन्य किन्तु प्रिपारेशन देवा हय। किन्तु आमरा एइबारे नतून शुरू करेछि आमादेर नतून संस्करण, जेटा होच्छे पॉलिटेक्निकेर फार्स्ट सेमिस्टारेर कोचिंग। तो तुम्हारा जरा भिडियोटा देखछो, তোমাদের মধ্যে যদি কেউ পলিটেকনিক ফার্স্ট সেমিস্টারে থাকো এবং আমাদের ক্লাস যদি ভালো লেগে থাকে আর তোমরা যদি ইন্টারেস্টেড হও, তাহলে কিন্তু অতি অবশ্যই তোমরা ডেসক্রিপশন বক্সে গিয়ে আমাদের যে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে ওখানে ব্যাচ সংক্রান্ত যাবতীয় যা তোমাদের জানার রয়েছে ওটা কিন্তু তোমরা জিজ্ঞেস করতে পারো। আর তাছাড়াও তোমরা দেখতে পাচ্ছ যে আমরা কিন্তু তোমাদের জন্য নিয়ে চলে আসি কি নার্সিং এর জন্য যে প্রিপারেশন নিতে হয় বা নার্সিং এর যে এক্সাম হয় অর্থাৎ ANM GNM নার্সিং এর যেটা এন্ট্রান্স হয় ওই এক্সাম রিলেটেড তোমাদের যা যা টপিক আছে টোটাল সিলেবাসের উপরে কিন্তু আমরা ক্লাস নিয়ে চলে আসি। আপাতত এই সেশনের জন্য তোমাদের এই কোর্সটি রয়েছে ফ্রি অফ কস্ট। তো দেরি না করে তোমরা তাড়াতাড়ি জয়েন হয়ে যাও, ক্লাসগুলি রেগুলারলি করো। আমরা কিন্তু এটাও তোমাদেরকে প্রমিস করছি যে এক্সামের আগে কিন্তু আমরা তোমাদের রেগুলারলি প্রতিদিন তোমাদের ক্লাস প্রোভাইড করব। যাই হোক, তাহলে যারা যারা ফার্স্ট টাইম এসছো, যদি ক্লাস ভালো লেগে থাকে তাহলে প্লিজ একবার লাইক করে দিও এবং শেয়ার করে দিও চ্যানেলটিকে। তোমাদের একটা লাইক একটা শেয়ার কিন্তু আমাদের খুব মোটিভেট করে। যাই হোক, তো দেখো আমাদের আজকের টপিক হচ্ছে কি, আমাদের আজকের টপিক হচ্ছে ANM এন্ড GNM নার্সিং এর জন্য আজকে আমাদের টপিক হচ্ছে নাম্বার সিস্টেম বা সংখ্যা তত্ত্ব। ঠিক আছে, তোমরা নাম্বার সিস্টেম সকলেই জেনেছো পড়েছো। নাম্বার সিস্টেম বলতে রিয়েল নাম্বার সিস্টেম, আমরা অবভিয়াসলি রিয়েল নাম্বার নিয়ে আলোচনা করব কারণ কমপ্লেক্স নাম্বারটা তোমাদের সিলেবাসের মধ্যে কিন্তু নেই। তো রিয়েল নাম্বারের মধ্যে কি কি আছে, বিভিন্ন সংখ্যা আছে তোমরা সকলেই জানো, ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা, হোল নাম্বার বা অখণ্ড সংখ্যা, ইন্টিজার রয়েছে। ঠিক আছে, এরকম অনেক কিছু সংখ্যা তোমাদের রয়েছে। তো যাই হোক, তো দেখো আজকে আমরা কয়েকটা এমসিকিউ নিয়ে চলে এসেছি। তো চলো তাহলে বেশি দেরি না করে ক্লাসটা কিন্তু শুরু করে দেওয়া যাক। তো দেখা যাক আজকে আমাদের ফার্স্ট কোশ্চেন কি রয়েছে। তো দেখো আমাদের আজকের ফার্স্ট কোশ্চেন কি রয়েছে, আমাদের আজকের কিন্তু ফার্স্ট কোশ্চেন রয়েছে দেখো এক থেকে পঞ্চাশ পর্যন্ত পূর্ণবর্গ সংখ্যাগুলির যোগফল কত হবে, অর্থাৎ এক থেকে পঞ্চাশ পর্যন্ত যে পূর্ণবর্গ সংখ্যা রয়েছে তাদের যোগফল কত হবে। তো এই প্রবলেমটা করার জন্য আমাদেরকে কিভাবে এটাকে সলভ করতে হবে, দেখো সহজেই আমরা বুঝতে পারছি কি এক থেকে পঞ্চাশ পর্যন্ত যদি সংখ্যা হয় পূর্ণবর্গ, পূর্ণবর্গ মানে আমরা জানি কি যে সমস্ত সংখ্যার বর্গ করা যায় বা পুরোপুরিভাবে বর্গের ফর্মে নিয়ে আসা যায় ওই সমস্ত সংখ্যাকে আমরা বলি কিন্তু পূর্ণবর্গ সংখ্যা। তাহলে দেখো আমরা এক স্কোয়ার হবে, দুই স্কোয়ার হবে, তিন স্কোয়ার হবে, এইভাবে চলতে থাকবে কত দূর, লাস্ট সংখ্যাটা হবে সাতে স্কোয়ার, অর্থাৎ সাত সাথে উনপঞ্চাশ। সাতে স্কোয়ার মানে কত, সাতে স্কোয়ার মানে হচ্ছে উনপঞ্চাশ। তাহলে উনপঞ্চাশটাই হচ্ছে কিন্তু লাস্ট সংখ্যা, তার পরবর্তী পূর্ণবর্গ সংখ্যাটা কিন্তু পঞ্চাশ পেরিয়ে যাবে। এটা বুঝতে পেরেছো তোমরা সকলে? তাহলে দেখো এটার আমরা যোগটা কিভাবে করি, যোগফল বার করতে বলেছে, অর্থাৎ এরকম করতে হবে ওয়ান স্কোয়ার প্লাস টু স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার প্লাস ফোর স্কোয়ার ডট 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 করে সেভেন স্কোয়ার পর্যন্ত। এবার অনেকে বলবে স্যার তাহলে এটাকে ভেঙে দিন, অর্থাৎ এক প্লাস চার প্লাস নয় এইভাবে, কিন্তু ওইভাবে করতে গেলে কি হবে অনেক বড় হয়ে যাবে। যদি তোমাদের বলা হয় এক থেকে একশো পর্যন্ত, আমরা এক থেকে সাত বলে করে নিলাম কারণ এক থেকে পঞ্চাশের মধ্যে, যদি এক থেকে একশো বলে তাহলে কি তোমরা করতে পারবে, অনেক ওটা হেকটিক ব্যাপার হয়ে যাবে। তো তাই জন্য একটা ফর্মুলা রয়েছে যে এরকম যদি কোনো বর্গের যোগফল থাকে পরপর সংখ্যাগুলো, তাহলে ওটা বের করার ফর্মুলা হচ্ছে কি এন ইন্টু এন প্লাস ওয়ান ইন্টু টু এন প্লাস ওয়ান বাই সিক্স, এইটা হচ্ছে ফর্মুলা। এন মানে কি, এন মানে হচ্ছে সবসময় মনে রাখবে লাস্টের সংখ্যাটা। তাহলে আমরা পুট করে দেই ভ্যালু, তাহলে কত আসবে এন এর জায়গায় সাত, দুই গুণিতক সাত প্লাস ওয়ান বাই কত ছয়, তাহলে এটা কত হবে এটা কাটাকাটি করলাম তিন দিয়ে, এটা দুই দিয়ে কাটাকাটি করব, তাহলে আসবে পাঁচ চারে কুড়ি গুণিতক সাত, অর্থাৎ একশো চল্লিশ হচ্ছে কিন্তু আমাদের কি সঠিক উত্তর। দেখো আমরা জাস্ট ফর্মুলায় পুট করেছি, ফর্মুলা কি আছে এন ইন্টু এন প্লাস ওয়ান বাই সরি এন ইন্টু এন প্লাস ওয়ান ইন্টু টু এন প্লাস ওয়ান বাই সিক্স, এন এর জায়গায় সাত বসাবো, অর্থাৎ লাস্ট যে নাম্বারটা আমরা নিয়েছি ওটাই বসাবো, তাহলে ওটা এন এর মান সাত বসালে এখানে আসবে সাত গুণিতক সাত প্লাস ওয়ান গুণিতক দুই গুণিতক সাত যুক্ত এক বাই ছয়, যেটাকে কাটাকাটি করলে কিন্তু একশো চল্লিশ উত্তর আসবে, অর্থাৎ
তোমাদের সঠিক উত্তর হচ্ছে কিন্তু অপশন বি, অর্থাৎ 140 হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, তো সোজা ছিল, আশা করব সকলে বুঝতে পেরেছো। এই ফর্মুলাগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, শর্টকাটে যদি তোমরা অঙ্ক করতে চাও তাহলে এই ফর্মুলাগুলো কিন্তু তোমাদের অতি অবশ্যই মনে রাখতে হবে। ঠিক আছে, তো চলো আমরা আজকের পরবর্তী কোশ্চেনে চলে আসি। দেখো আমাদের দু নম্বর কোশ্চেন কি রয়েছে, 3 to the power 20 প্লাস 3 to the power 21 প্লাস 3 to the power 22 প্লাস 3 to the power 23 কত দিয়ে বিভাজ্য, অর্থাৎ একটা সিরিজ দেওয়া রয়েছে, কার সিরিজ, 3 to the power 20, 3 to the power 21, 3 to the power 22, এইভাবে একটা সিরিজ দেওয়া রয়েছে, দিয়ে বলেছে যে এটা এই সিরিজটা কত দ্বারা বিভাজ্য। তাহলে এই প্রবলেমটাকে আমরা কিভাবে সলভ করতে পারি আমরা কিন্তু ওটা দেখে নেব। তাহলে আমরা এটা থেকে কি করতে পারি সহজে, আমরা এটা থেকে 3 to the power 20 একটা কমন নিয়ে নিতে পারি। এরকম অঙ্ক থাকলে আগে আমাদের দেখতে হবে কত আমরা কমন নিতে পারি। তাহলে 3 to the power 20 কমন নিলে এটা কত হবে, 3 to the power 20 কমন নিলে 1 হয়ে যাবে আর এটা হয়ে যাবে 3। এবার বলবো স্যার এটা 3 কেন হচ্ছে, তার কারণ হচ্ছে 3 to the power 20 × 3 = 3 to the power 21। তার কারণ কি, আমরা সবসময় কি জানি, আমরা জানি যে একই জাতীয় রাশি বা সমজাতীয় রাশি যদি গুণ করা হয় তাহলে গুণের সময় কি হয়, পাওয়ার গুলো যোগ হয়, আর ভাগের সময় কি হয়, পাওয়ার গুলো বিয়োগ হয়। এটা হচ্ছে সূচকের নিয়ম, তোমরা ক্লাস 9 এ পড়েছো এটা, তাই না? তাহলে এখানেও 3, এখানেও 3, এই দুটো হচ্ছে সমজাতীয় রাশি, এখানে 3-এর মাথায় কিছু নেই মানে কত আছে, 3-এর মাথায় 1 রয়েছে। তাহলে একই জাতীয় রাশি গুণ করলে কি হয়, তার পাওয়ার গুলো যোগ হয়, অর্থাৎ 3 to the power 20 + 1 = 21। তাহলে 3 to the power 20 নিলে এখানে 3 পড়ে থাকবে, এখানে 3² পড়ে থাকবে, এখানে 3³ পড়ে থাকবে, এটাকে ভেঙে দাও তাহলে কত হবে, 3 to the power 20 × 1 + 3 + 9 + 3 × 3 = 27। তাহলে কত হয়ে যাবে, 3 to the power 20 + 3 to the power 20 × 40 হয়ে যাবে। অর্থাৎ এই টার্মটা তাহলে কত দ্বারা বিভাজ্য, এই টার্মটা তাহলে বিভাজ্য হচ্ছে কত দিয়ে, এটা হচ্ছে 10 দ্বারা বিভাজ্য। তার কারণ কি, তার কারণ হচ্ছে এই যে 40টা রয়েছে, এই 40টা কত দ্বারা বিভাজ্য, এই 40টা 30 দিয়ে তো বিভাজ্য হবে না, 30 দিয়ে তো 40 ভাগ কাটবে না, 60 দিয়েও 40 ভাগ কাটবে না, বাট এই 10 দিয়ে কিন্তু ভাগ কেটে যাবে। তাহলে যেহেতু 40 10 দ্বারা বিভাজ্য, তাই এই পুরো টার্মটাও 10 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, চলো তাহলে এটা সঠিক উত্তর হচ্ছে কি, সঠিক উত্তর হচ্ছে অপশন এ। ঠিক আছে, এটাও সোজা অঙ্ক, সবসময় মনে রাখবে। এরকম যদি কোনো সিরিজ দেওয়া থাকে তাহলে আগে আমাদের কি করতে হবে, ওটাকে পার্টিকুলার কোনো একটা টার্ম দিয়ে কিন্তু কমন নিয়ে নিতে হবে। ঠিক আছে, তো চলো পরবর্তী কোশ্চেন আসা যাক। পরবর্তী কোশ্চেন আমাদের কি রয়েছে, দেখো আমাদের আজকের 3 নম্বর কোশ্চেন কি রয়েছে। 3 নম্বর কোশ্চেন আমাদের রয়েছে, 349 দ্বারা বিভাজ্য 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত হবে। ভালো করে দেখবে, এই ধরনের অঙ্ক কিন্তু আমরা ক্লাস 7-8 থেকেই করে এসেছি। কোন ক্ষুদ্রতম সংখ্যা কত দ্বারা বিভাজ্য বা কোন ক্ষুদ্রতম সংখ্যা পূর্ণবর্গ কি হবে, এই অঙ্কগুলো আমরা ক্লাস 7-8 এ পড়েছি, একদম ইজি জিনিস। যারা এনএম জিএনএম এর জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো, যে টিবিআর একাডেমি তোমাদের সমস্ত রকম সাহায্যের জন্য পাশে রয়েছে, তো তোমরা আমাদের উপর ভরসা রাখো। আর এই ধরনের সোজা সোজা অঙ্ক পড়বে, আমরা যা পড়াচ্ছি যেভাবে পড়াচ্ছি তার বাইরে কিন্তু একটাও কোশ্চেন আসবে না, এটুকু আমরা ফুল কনফিডেন্স নিয়ে তোমাদের বলতে পারি। এটুকু তোমরা গ্যারান্টি নিয়ে নাও যে আমরা যেই রকম পড়াচ্ছি ওইভাবে যদি চলো এর বাইরে কিন্তু একটা কোশ্চেন আসবে না। যাই হোক, তাহলে আমরা ফিরে আসি আমাদের টপিকে, কি রয়েছে, 349 দ্বারা বিভাজ্য 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত। তাহলে দেখো 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত, 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আমরা কি জানি, 1 এর পিঠে 5টা 0, অর্থাৎ 100,000 হচ্ছে 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। এবারে কি বলেছে যে 349 দ্বারা বিভাজ্য 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আমাদের বের করতে হবে। তাহলে আমরা কি করব, আমরা 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাকে 349 দ্বারা ভাগ করে দেব। কি করে দেব, আমরা এটাকে ভাগ করে দেব। তাহলে 1 এর পেছনে 5টা 0 আমরা বসিয়ে দেব, দিয়ে আমরা কি করব, এটাকে এটাকে আমরা ভাগ করে দেব। ঠিক আছে, তাহলে ফার্স্টে এটা 349 2-এ দিয়ে দেব, 698 হয়ে গেল, তাই না? এর থেকে বেশি আর ভাগ যাবে না। তাহলে এখানে কত পড়ে থাকবে, এখানে পড়ে থাকবে 2, 1টা, তাই তো? এখানে হয়ে যাবে 0 আর এখানে হয়ে যাবে 3। তাহলে আমাদের ভাগ শেষ চলে আসবো কত, 302, আর একটা 0 নামিয়ে নেবো আমরা। ঠিক আছে, তারপর কত আসবে, এটা যাবে 8,
তাহলে হয়ে যাবে এটা, আটে দিলে নয় বাহাত্তরের দুই, হাতে রইল সাত, আট চারে বত্রিশ, সাথে উনচল্লিশের নয় তিন, আট তিনে চব্বিশ, তিনে সাতাশ, দু হাজার সাতশো বিরানব্বই। তাহলে আবার এটাকে আমরা বিয়োগ করব, কত হয়ে যাবে, আট হয়ে যাবে, এটা হয়ে যাবে দুই, এটা হয়ে যাবে দুই। তাহলে আমাদের এখন কত পড়ে থাকলো ভাগশেষ, দুশো আঠাশ, ঠিক আছে, দুশো আঠাশ। তাহলে আর একটা আমরা শূন্য নিয়ে নেব, দিয়ে এটাকে কত হয়ে যাবো, এটাকে এবারে চলে যাবে এটা ছয়, ঠিক আছে, এটা কতই ভাগ চলে যাবে, এটা ভাগ চলে যাবে কিন্তু ছয় দিয়ে, ঠিক আছে। তাহলে ছয় দিয়ে দিলে এটা কত আসছে, ছয় দিয়ে দিলে এটা চলে আসছে দু হাজার চুরানব্বই। এটাকে বিয়োগ করলে কত আসবে দেখো, এটাকে বিয়োগ করলে ছয় চলে আসবে, এটা চলে আসবে আট চলে আসবে, আর এটা চলে আসবে এক। তাহলে আমাদের ভাগশেষ কত হলো, আমাদের ভাগশেষ হয়ে গেল একশো ছিয়াশি। তাহলে এবার আমরা কি করব, স্যার আপনি তো ভাগটা করে দিলেন, আমাদের ভাগশেষ চলে এলো একশো ছিয়াশি, এরপরে কি করব, এরপরে দেখো আমাদের নেক্সট স্টেপ হচ্ছে কি, আমাদের নেক্সট স্টেপ হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা যেহেতু বলেছে, তাই আমরা ফার্স্টে ক্ষুদ্রতম সংখ্যাটাকে কি করব, আমরা ফার্স্টে ক্ষুদ্রতম সংখ্যাটাকে লিখে নেব। একের পেছনে পাঁচটা শূন্য হচ্ছে কি ক্ষুদ্রতম সংখ্যা, প্লাস আমরা কত দিয়ে ভাগ করেছি, তিনশো উনপঞ্চাশ। তাহলে আমরা তারপর কি করব, তিনশো উনপঞ্চাশটাকে লিখে নেব। তারপরের কাজ কি, ভাগশেষ যেটা আছে ওটাকে এটা থেকে বিয়োগ করে দেব, এটাই হচ্ছে এটার সূত্র বা টাইপ। এই ধরনের যদি তোমাকে আট অঙ্কেরও বলতো তোমাকে একই রকম ভাবে করতে হবে, পাঁচ অঙ্ক বা চার অঙ্কের বললো একই রকম ভাবে করতে হবে, ঠিক আছে। তাহলে এটা কত চলে আসবে, এটাকে বিয়োগ করে দাও, তাহলে কত আসবে, তিন ছয় একশো তেষট্টি চলে এলো। তাহলে এটা কত হয়ে যাবে, এক শূন্য শূন্য এক ছয় তিন, এটাই হচ্ছে তোমাদের সঠিক উত্তর। তাহলে দেখো অপশন বি হচ্ছে তোমাদের সঠিক উত্তর, বোঝা গেছে সকলের এটা। তাহলে ফার্স্ট কাজ কি আমাদের, আমাদের ফার্স্ট কাজ হচ্ছে ছয় অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটাকে ভাগ করে দেওয়া, কত দিয়ে, যেটা দ্বারা বিভাজ্য লেখা রয়েছে। তারপর কি করতে হবে, ওই যে ছয় অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ওটা প্লাস যত দিয়ে ভাগ করেছি ওটা মাইনাস যেটা আমাদের ভাগশেষ এসেছিল, ঠিক আছে। তো চলো পরবর্তী কোশ্চেনে আসা যাক। দেখো আমাদের পরবর্তী কোশ্চেন কি রয়েছে, আমাদের পরবর্তী কোশ্চেন রয়েছে দেখো টু স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার প্লাস ফোর স্কোয়ার প্লাস ডট 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 করে টেন স্কোয়ার পর্যন্ত, এটা যোগফল কত বার করতে হবে। একটু আগেই আমরা একটা অঙ্ক করলাম না, একের দাগের অঙ্কটা, যেখানে আমরা ফর্মুলা কি বলেছিলাম, এন ইন্টু এন প্লাস ওয়ান ইন্টু টু এন প্লাস ওয়ান বাই সিক্স, এটা কি বলেছিলাম আমি তোমাদের, আমি বলেছিলাম যে যদি কোনো পূর্ণবর্গ সংখ্যা বা পরপর সংখ্যাগুলোর স্কোয়ার টার্মগুলো যোগ করতে হয় তাহলে কিন্তু আমরা এই ফর্মুলাটা ইউজ করব। ওকে, তো দেখো তাহলে এটা এই অঙ্কটাও কিন্তু ঠিক একই রকম ভাবে হবে। তাহলে আমরা ফর্মুলা লিখে নেব, এন ইন্টু এন প্লাস ওয়ান ইন্টু টু এন প্লাস ওয়ান বাই কত ছিল, বাই ছিল ছয়, ঠিক আছে। তাহলে আমরা এটা লিখে নেব, জাস্ট এন এর মান কত হবে, লাস্ট টার্মটা বলেছিলাম, লাস্ট টার্মটা কত, দশ। তাহলে এন এর মান এখানে কত, এন এর মান এখানে হয়ে যাচ্ছে দশ। তাহলে এই দশটাকে আমরা জাস্ট এখানে ফুট করে দেবো, তাহলে কি আসছে দেখো, তাহলে এটা ক্যালকুলেশন করলে কি হবে, দশ গুণিত এগারো গুণিত একুশ বাই ছয়, ঠিক আছে। তাহলে এইটা হয়ে গেল আমাদের, ক্যালকুলেশন করলে এটাই হবে, ঠিক আছে। আচ্ছা একটা জিনিস কিন্তু এখানে মিসিং, ওই জিনিসটা কি, আমরা কি শিখেছিলাম, আমরা শিখেছিলাম পরপর যখন এই নাম্বারগুলোকে আমরা যোগ করব তখন, অর্থাৎ এক দুই তিন চার পাঁচ ছয় সাত এরকম পরপর চলবে। এখানে কি এক তোমরা দেখতে পাচ্ছ কোথাও, একটা নেই নিশ্চয়ই, এখানে শুরু হচ্ছে কত দিয়ে, এখানে শুরু হচ্ছে দুয়ের স্কোয়ার দিয়ে। একটা সিম্পল জিনিস আমি তোমাদের বলি, আমি যদি তোমাদের বললাম এক থেকে পাঁচ পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কত হবে, তাহলে তুমি কি করবে, ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ফোর প্লাস ফাইভ। যদি আমি তোমাদের বলি যে দুই থেকে পাঁচ পর্যন্ত কত হবে, তোমরা কি করবে, টু প্লাস থ্রি প্লাস ফোর প্লাস ফাইভ, তোমরা একটাকে নেবে না। তাহলে যেহেতু আমরা এখানে ফর্মুলাতে ধরেছি, এই ফর্মুলাটা হচ্ছে কি, যদি এক থেকে শুরু হতো তাহলে, বাট এখানে এক মিসিং, তাই আমাদের কি করতে হবে, তাই আমাদের ভ্যালু যেটা বেরোবে ওটা থেকে একটা একের স্কোয়ারকে বাদ দিতে হবে। তাহলে আমরা পেয়ে গেছি কিটা, আমরা পেয়ে গেছি এটা। তাহলে এটা থেকে আমরা কি করব, একটা একের স্কোয়ার বাদ দিয়ে দেব। ওকে, যদি এটা তিন স্কোয়ার থেকে শুরু হতো তাহলে আমাদেরকে কত বাদ দিতে হতো, আমাদের বাদ দিতে হতো একটা একের স্কোয়ার আর একটা দুয়ের স্কোয়ার, ঠিক আছে, বোঝা গেছে আশা করছি সকলের। তো দেখো এটা কি হয়,
তাহলে কত এসেছিল আমাদের, এটাকে একটু কাটাকাটি করে নাও, তিন দুয়ে ছয়, তিন সাথে একুশ, তাহলে কত হবে, সাতশো সত্তর বাই টু মাইনাস এক স্কোয়ার মানে কত, এক, তাহলে এটা কত হবে, সাতশো সত্তর মাইনাস টু বাই টু, তাহলে এটা হয়ে যাচ্ছে দেখো সাতশো আটষট্টি বাই দুই, তাহলে এটা হয়ে যাবে দু তিনে ছয়, দু আষ্ট ষোলো, দুই চারে আট, অর্থাৎ তিনশো চুরাশি হচ্ছে কি, তিনশো চুরাশি হচ্ছে সঠিক উত্তর, অর্থাৎ অপশন বি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তাহলে বোঝা গেল কি বললাম, এক থেকে যদি পরপর সংখ্যাগুলো যোগফল করা হয় বা বর্গের যোগফল বলে, তাহলে ফর্মুলা কি, ফর্মুলা হচ্ছে এন ইন্টু এন প্লাস ওয়ান ইন্টু টু এন প্লাস ওয়ান বাই সিক্স, বাট আমাদের কোনো অঙ্কে দেওয়া আছে থ্রি স্কোয়ার থেকে, তাহলে আমরা কি করব, সেম ফর্মুলা পুট করব, সব কিছুই করবো, বাট অ্যান্সার যখন বেরোবে ওটা থেকে যেই সংখ্যাগুলো বাদ গেল ওইগুলোকে বিয়োগ করে দেবো, তাই না, খুবই সোজা। চলো তাহলে আজকে পরবর্তী প্রবলেমে আসা যাক। দেখো আমাদের আজকে নেক্সট প্রবলেম কি রয়েছে, আমাদের আজকে নেক্সট প্রবলেম রয়েছে, দেখো একটি সংখ্যাকে আটষট্টি দিয়ে ভাগ করলে ভাগফল কত হয়, দুশো উনসত্তর, এবং ভাগশেষ কত হয়, শূন্য। এই সংখ্যাকে সাতষট্টি দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে, এই সংখ্যাকে সাতষট্টি দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে, অর্থাৎ কি দেওয়া রয়েছে, ভাজক দেওয়া রয়েছে, ভাগফল দেওয়া রয়েছে, ভাগশেষ দেওয়া রয়েছে, আমাদের কি দেওয়া নেই, তাহলে আমাদের ভাজ্য দেওয়া নেই। তাহলে আমরা অনেক রকম প্রসেস আছে, আমরা ছোটবেলায় যেটা শিখেছি ওই প্রসেসও কাজে লাগাতে পারি আমরা, ওটা কি শিখেছিলাম আমরা বলতো, আমরা শিখেছিলাম ভাজ্য সমান ভাজক গুণিতক ভাগফল যুক্ত ভাগশেষ, এটা আমরা ক্লাস ফাইভ থেকে শিখে আসছি। তাহলে এইখানে জাস্ট পুট করে নেব, ভাজ্য কত, ভাজ্য আমাদের দেওয়া নেই, তাহলে ভাজ্যটা বের করব, ভাজক কত আটষট্টি, ভাগফল কত টু সিক্স নাইন, আর ভাগশেষ কত, ভাগশেষ হচ্ছে জিরো। ঠিক আছে, তাহলে এটাকে তোমাদের কি করতে হবে, এটাকে তোমাদের করে নিতে হবে গুণ, তাহলে এটাকে গুণ করলে কত হবে, এটাকে গুণ করলে হয়ে যাবে ওয়ান এইট টু নাইন টু প্লাস জিরো, মানে এই সংখ্যাটাই হবে। ঠিক আছে, তারপর কি বলেছে, তারপর বলেছে এটাকে সাতষট্টি দিয়ে ভাগ করলে কি পাওয়া যাবে বা কত হবে, সাতষট্টি দিয়ে ভাগ করলে কত হবে, তাহলে এটাকে সাতষট্টি দিয়ে ভাগ করে দাও, এটাকে তোমরা ভাগ করে দেখবে, ভাগ করলে কিন্তু আলটিমেটলি অ্যান্সার আসবে কত বলতো, অ্যান্সার আসবে ভাগশেষ এক চলে আসবে। ঠিক আছে, অ্যান্সার কত আসবে, অ্যান্সার চলে আসবে তোমাদের এক। এটা গেল একটা প্রসেস, এবার দেখাবো শর্টকাট প্রসেস, বা এত গুণ করতে হবে না, এত ক্যালকুলেশন করতে হবে না, কিভাবে হবে, এটা ছিল বেসিক প্রসেস। ঠিক আছে, তো দেখা যাক আমাদের আর একটা প্রসেস কি রয়েছে। দেখো এখানে তোমাদের কি বলা রয়েছে, এখানে বলা রয়েছে ফার্স্টে আটষট্টি দিয়ে ভাগ করছিল, দিতে ভাগশেষ কত এসেছিল, দিতে ভাগশেষ এসেছিল কিন্তু শূন্য। তারপরে বলেছে এটাকে কত দিয়ে ভাগ করবে, এটাকে ভাগ করবে সাতষট্টি দিয়ে, তাহলে ভাগশেষ কত আসবে। তাহলে আমাদের কাজ কি, আমাদের কাজ হচ্ছে ফার্স্টে আমরা লিখে নেব ভাগফল গুণিতক ভাজক, কারণ আমরা জানি ভাজ্য সমান ভাজক গুণিতক ভাগফল যুক্ত ভাগশেষ বাই সাতষট্টি। এটা কেন হচ্ছে, এটার কারণ হচ্ছে এটাকে আমরা এইভাবে করে নিচ্ছি, ভাজ্য সমান কত গো, ভাজক গুণিতক ভাগফল যুক্ত ভাগশেষ, তাহলে এটাই বেরোলো সংখ্যাটা, অর্থাৎ যেটা গুণ করে বার করেছিলাম, আর এটা কি, আর এটা হলো সাতষট্টি দিয়ে নতুনভাবে ভাগ করছি, অর্থাৎ আলটিমেটলি মেথডটা একই হলো, প্রসেসটা কিন্তু একটু আলাদা। ঠিক আছে, তাহলে এটাকে ক্যালকুলেশন করলে কত হবে, এটাকে আমরা লিখতে পারি কত, টু সিক্স নাইন বাই, আচ্ছা একটা কমন নিয়ে নেওয়া যাক, এটাতে যদি আমরা টু সিক্স নাইন কমন নিয়ে নিই তাহলে কত আসবে বলতো, তাহলে এটা চলে আসবে সাতষট্টি প্লাস ওয়ান, আমরা লিখতে পারি, অর্থাৎ দুশো উনসত্তর গুণিতক আটষট্টিকে আমরা কি করেছি, ভেঙে লিখেছি সাতষট্টি প্লাস ওয়ান বাই সাতষট্টি, তাহলে এটা করলে কত হবে, দুশো উনসত্তর গুণিতক সাতষট্টি
2067 প্লাস 269 2067 এটা এটা কেটে যাবে তাহলে কত হবে তাহলে এটা হয়ে গেল 269 প্লাস 269 বাই কত বাই হয়ে গেল 67 তাহলে এটাকে আবার কি লেখা যাবে এটাকে আবার ভাঙা যাবে 269 প্লাস 67 ইনটু 4 প্লাস 1 বাই 67 এটাকে আবার ভাঙলে কত হবে 269 প্লাস 67 ইনটু 4 বাই 67 প্লাস 1 বাই 67 এটা এটা কেটে গেল তাহলে কত হলো 269 প্লাস 4 প্লাস 1 বাই 67 অর্থাৎ ভাগশেষ হচ্ছে 1 ঠিক আছে এবারে লজিকটা কিন্তু একই ভাজ্য সমান ভাজক গুণিতক ভাগফল যুক্ত ভাগশেষ যার যে প্রসেসটা ইজি লাগলো তোমরা কিন্তু ওই প্রসেসটা ফলো করতে পারো ঠিক আছে তো আলটিমেটলি আমাদের অ্যানসার হলো কত অপশন বি অর্থাৎ 1 ঠিক আছে তো চলো আমাদের নেক্সট প্রবলেমে আসা যাক আমাদের নেক্সট প্রবলেম কি রয়েছে দেখো দেখো আমাদের নেক্সট প্রবলেম রয়েছে এটা একটা ইম্পর্টেন্ট প্রবলেম এই প্রশ্ন কিন্তু তোমরা পরীক্ষায় পাবে ঠিক আছে এই প্রশ্ন কিন্তু তোমরা পরীক্ষায় পাবে কি রয়েছে দেখো নিচের কোন সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয় অর্থাৎ বলেছে নিচে যে সংখ্যাগুলো রয়েছে তার মতে কোন সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা নয় এইটা তোমাদের বের করতে দেওয়া রয়েছে ঠিক আছে তো আমরা কিভাবে করব আচ্ছা একটা জিনিস মনে রাখো পূর্ণবর্গ মানে আমি তোমাদের ক্লাসের ফার্স্টেই বললাম কি যদি কোনো সংখ্যাকে আমরা কোনো সংখ্যার বর্গ আকারে প্রকাশ করতে পারি অর্থাৎ যদি আমরা কোনো সংখ্যাকে সামথিং স্কয়ার আকারে প্রকাশ করতে পারি তাহলে ওই সংখ্যাটাকে কি বলা হয় তাহলে ওই সংখ্যাটাকে বলা হয় কি পূর্ণ বর্গ ঠিক আছে এবারে আমরা কিভাবে দেখব যে কোন সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা নয় এটার একটা প্রসেস রয়েছে আমাদের গসাগু করে দেখা যায় বাট আমি তোমাদের যে প্রসেসটা শেখাবো ওটা হচ্ছে একদম শর্টকাট প্রসেস অর্থাৎ তোমরা যাতে এক্সামে 5 সেকেন্ডের মধ্যে অ্যানসার করতে পারো ওই টেকনিকটা আমি তোমাদের একদম ডিরেক্টলি শিখিয়ে দিচ্ছি এই ধরনের প্রবলেম এলে চোখ বন্ধ করে একদম ওই অপশনটা চুজ করবে ভুল হলে পুরো দায়িত্ব আমার একদম গ্যারান্টি বলছি কোশ্চেনের অ্যানসার কিন্তু ঠিক হবে যাই হোক চলো তাহলে প্রসেসটা দেখে নেওয়া যাক দেখো একটা জিনিস দেখো আমি তোমাদের প্রসেসটা শেখানোর আগে তার পেছনে লজিকটা একটু বলে দিই দেখো এককের অঙ্ক কি রয়েছে ওইটা হচ্ছে আগে আমাদের দেখে নিতে হবে আমরা যেহেতু পূর্ণবর্গ সংখ্যা নিচ্ছি তাহলে কি আমরা নিশ্চয়ই কোনো একটা সংখ্যাকে করছি সামথিং ইনটু সামথিং গুণ করছি দিতেই তো হচ্ছে সামথিং স্কোয়ার আসছে দিতেই তো সেটা পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে তাই না তাহলে আমাদের টার্গেট হচ্ছে কি আমাদের টার্গেট হচ্ছে আগে আমরা দেখব কি এককের ঘরের অঙ্কটা ঠিক আছে তারপর একটা জিনিস তোমরা মনে রাখো যদি আমরা এক গুণিতক এক করি অর্থাৎ কোনো একটা সংখ্যা ধরো 91 গুণিতক 91 তাহলে যেটা বেরোবে ওটা নিশ্চয়ই হচ্ছে 91 স্কোয়ার তাই তো তাহলে সবসময় লাস্টে 1 ইনটু 1 গুণ হচ্ছে তাহলে 1 আর যেটা পূর্ণবর্গ সেটা সেটা কি হচ্ছে সেটা সামথিং স্কোয়ার হচ্ছে অর্থাৎ সেটা সংখ্যাটা আমি জানি আমি 91 নেই 89 নেই সবসময় কি হবে ওই সংখ্যাটাই তো দুবার গুণ হচ্ছে তাই না যেই সংখ্যাটা নিচ্ছি ওই সংখ্যাটাই দুবার গুণ হচ্ছে তাই তো তাহলে সবসময় দেখো যখন ওই সংখ্যাটা দুবার গুণ হচ্ছে তাহলে এককের অঙ্ক দুটো গুণ হবে এক আসবে নয় একে নয় আবার নয় একে নয় নয় একাশি সবসময় কিন্তু লাস্টের টার্মটা ওটাই থাকবে অর্থাৎ এর শেষ দুটো টার্ম গুণ করলে যত আসছে বোঝাতে পারলাম কিনা দেখো আমরা লাস্ট এককের অঙ্ক দুটো যখন গুণ করব তাহলে এককের অঙ্ক গুণফলের কত আসবে ওই দুটো টার্ম গুণ করলে যত আসে এটার ক্ষেত্রে কি হবে এটার ক্ষেত্রে যদি আমি 89 আর 89 গুণ করি কত হবে নয় একাশি তাহলে এটা নিচে নিশ্চয়ই এককের অঙ্ক অর্থাৎ গুণফলে এককের অঙ্ক নিশ্চয়ই এক আসবে ক্লিয়ার আমাদের সবসময় কি করতে হবে এককের অঙ্কগুলো দেখে নিতে হবে তাহলে আমরা যদি এক গুণিতক যদি সংখ্যাটা লাস্টে এক থাকে তাহলে কত আসবে এক যদি দুই থাকে তাহলে কত আসবে চার যদি তিন থাকে তাহলে কত আসবে নয় যদি চার থাকে তাহলে কত আসবে ১৬ যদি পাঁচ থাকে তাহলে কত আসবে ২৫ ৬ থাকলে আসবে কত ৩৬ ৭ থাকলে আসবে কত ৪৯ ৮ থাকলে কত আসবে ৬৪ ৯ থাকলে আসবে কত ৮১ তাহলে এই যে ১ ৪ ৯ ৬ ৫ ৬ ৯ ৪ ১ অর্থাৎ সবসময় মনে রাখবে ১ ৪ ৫ ৬ ৯ অর্থাৎ পূর্ণবর্গ সংখ্যা যেটা হবে তার লাস্টের ডিজিট বা এককের অঙ্ক সবসময় কি হবে
হয় এক হবে না হলে চার হবে না হলে পাঁচ হবে না হলে ছয় হবে না হলে নয় হবে এক চার পাঁচ ছয় নয় ঠিক আছে এইটা হতে বাধ্য এককের অঙ্ক তাহলে আমাদের দেখতে হবে কি যে অপশনগুলো দেওয়া রয়েছে তাদের মধ্যে এককের অঙ্ক কোনটার এক চার পাঁচ ছয় নয় নেই এটাতে ছয় আছে মানে এটা পূর্ণবর্গ এটাতে নয় আছে মানে এটা পূর্ণবর্গ হতে পারে এটাতে চার আছে মানে এটাও পূর্ণবর্গ হতে পারে বাট এটাতে রয়েছে আট তাই এটা পূর্ণবর্গ হওয়ার কোনো প্রশ্নই নেই ঠিক আছে তাহলে অপশন হচ্ছে সঠিক উত্তর হচ্ছে অপশন সি আশা করব তোমাদের বুঝাতে পেরেছি এটা ঠিক আছে তো চলো তাহলে আজকের পরবর্তী কোশ্চেন আসা যাক আমাদের পরবর্তী কোশ্চেন কি রয়েছে দেখো দেখো আজকের ক্লাসের এটা হচ্ছে লাস্ট কোশ্চেন ঠিক আছে আজকের ম্যাথমেটিক্স এর ক্লাসের এটা হচ্ছে লাস্ট কোশ্চেন পরের দিন আবার চলে আসবো কিছু প্রশ্ন নিয়ে ঠিক আছে যাই হোক তো দেখো আজকের ক্লাসের আমাদের লাস্ট কোশ্চেন কি রয়েছে আমাদের লাস্ট কোশ্চেন রয়েছে 1536 সংখ্যা কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফলটি পূর্ণ ঘন সংখ্যা হবে অর্থাৎ 1536 কে কোন সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফলটা কি হবে পূর্ণ ঘন সংখ্যা হবে তাহলে কি করব ফারস্টে আমরা ফারস্টে করব 1536 কে উৎপাদকে ভেঙে নেব তাহলে এটা কত দিয়ে দেব এটাকে আমরা দিয়ে দেব 2 দিয়ে 2 সাথে 14 13 2 6 12 দু আষ্টে ষোলো আবার দুই দিয়ে দেব দু তিনে ছয় ষোলো দু আষ্টে ষোলো দুই চারে আট আবার দুই দিয়ে দেব দু একে দুই আঠারো দু নয় আঠারো দু দুয়ে চার আবার দুই দিয়ে দেব দু নয় আঠারো দু ছয় বারো আবার দুই দিয়ে দেব আটচল্লিশ আচ্ছা এখানে জায়গা নেই তাই এদিকে করছি ঠিক আছে আটচল্লিশকে আবার ভাঙছি চব্বিশ চব্বিশকে ভাঙলে বারো এটাকে ভাঙলে দু ছয় বারো ঠিক আছে আবার যদি এটাকে ভাঙি দু তিনে ছয় তাহলে কটা দুই এলো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দুই তাই তো এরকম করে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দুই আর একটা তিন তাহলে কি বলেছে দেখো পূর্ণ ঘন হবে অর্থাৎ আমরা কি করব তিনটা দুয়ের একটা জোড়া নিয়ে নিলাম দিলে এটাকে কি লেখা যাবে এটাকে দুয়ের কিউব লেখা যাবে ঘন আকারে প্রকাশ করা যাবে আবার তিনটে দুইয়ের একটা নিয়ে নিলাম আবার তিনটে দুইয়ের একটা নিয়ে নিলাম যেহেতু পূর্ণ ঘন বলেছে তাই আমাদের কি নিতে হবে একই সংখ্যা তিনটে যে জোড়া থাকবে বা তিনটে সংখ্যাকে আমরা আলাদা করে নেব ওইটা নেওয়ার পর বাকি যেটা পড়ে থাকবে ওটাই হচ্ছে কি ওটাই হচ্ছে ওটা দিয়ে ভাগ করতে হবে ঠিক আছে তাহলে দেখো তিনটে দুই তিনটে দুই তিনটে দুই আমরা বের করে নিয়েছি তাহলে কত পড়ে আছে তিন পড়ে আছে তাহলে আমাদের সঠিক উত্তর কি সঠিক উত্তর হচ্ছে অপশন এ তিন এটা হচ্ছে সঠিক উত্তর বোঝা গেছে ঠিক আছে তাহলে কি করবো উৎপাদকে ভেঙে নেব ঘন বললে তিনটে করে নেব বর্গ বললে দুটো করে নেব ক্লিয়ার তো চলো তাহলে এটা সঠিক উত্তর হচ্ছে তিন ঠিক আছে তো এরপরে দেখো কি রয়েছে এরপরে দেখো তোমাদের কিন্তু অ্যান্সার কি দেওয়া রয়েছে অর্থাৎ কোন কোশ্চেনের সঠিক উত্তর কি হলো এটা দেওয়া রয়েছে ঠিক আছে তো ঠিক আছে আজকের ক্লাস এত দূরই থাকলো তোমাদের নাম্বার সিস্টেমের কিছু প্রবলেম ডিসকাস করে দিলাম ঠিক আছে তো এই রকমের ক্লাস কিন্তু তোমরা রেগুলারলি পেতে থাকবে আমাদের চ্যানেলে যারা যারা এখনো সাবস্ক্রাইব করোনি আমাদের ক্লাস ভালো লেগেছে তাহলে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে নাও আর যদি ক্লাস ভালো লেগে থাকে তাহলে একবার লাইক করে দাও এবং ভিডিওটি নিচে কমেন্ট করে দাও তোমাদের ক্লাস কেমন লাগলো বা কারোর যদি মনে হয়ে থাকে যে স্যার এইভাবে পড়ালে ইম্প্রুভমেন্ট হতে পারে তাহলেও কিন্তু অতি অবশ্যই তোমরা কমেন্ট করে ফিডব্যাক দেবে আর এছাড়াও তোমরা যদি আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে চাও তাহলে তোমরা কিন্তু ডেসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া রয়েছে ওখান থেকে তোমরা কন্ট্যাক্ট করতে পারো আর তাছাড়াও আমাদের সোশ্যাল মিডিয়াতে যে হ্যান্ডেলগুলো রয়েছে ওখানে গিয়ে তোমরা কিন্তু ফলো করতে পারো আমাদের আমাদের ইনস্টাগ্রামে গিয়ে যদি তোমরা টিভিআর একাডেমি সার্চ করো তোমরা পেয়ে যাবে টিভিআর একাডেমির একটা পেজ ওখানে দেখবে তোমরা আমাদের চ্যানেলের কিন্তু অনেক ফেক পেজও রয়েছে তোমরা দেখবে টিভিআর একাডেমির লোগো যেখানে দেওয়া রয়েছে ওটাকে ফলো করতে পারো তোমরা ওখানে সমস্ত আপডেট পেয়ে যাবে তোমরা তাছাড়াও টেলিগ্রামে তোমরা জয়েন হতে পারো সকলে ভালো থাকবে সুস্থ থাকবে এএনএম এন্ড জিএনএম নার্সিং এর আরো একটি শর্টকাট ট্রিক্স এর উপর ম্যাথের ক্লাস নিয়ে চলে আসবো টাটা গুড বাই